ব্যারাকপুর পিসিতে কর্মরত সমস্ত সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর গুগল ফর্মের মাধ্যমে তাদের ইলেকশন ডাটা কীভাবে সাবমিট করবেন সেই উদ্দেশ্যে বানানো একটা নমুনা ভিডিও। ফার্স্ট গুগল ফর্মের লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন, নেওয়ার পর সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার গুগল ফর্মটা খুলে যাবে, যে ডেটাগুলো চাওয়া হয়েছে ফর্মে সেই সমস্ত ডেটাগুলো আপনাকে দিতে হবে। ফার্স্টে আছে ডাব্লিউপি আইডি, নেক্সট আইফিএমএস আইডি। এই আইডিগুলো আপনি পেয়ে যাবেন আমাদের যে রেজা অফিস থেকে যে মেসেজ করা হয়েছে ইলেকশন ডাটা চাওয়ার জন্য, সেখানে ওই মেসেজের সাথে একটা সমস্ত সাব ইন্সপেক্টর একটা এক্সেলের লিস্ট দেওয়া আছে। সেই লিস্ট থেকে আপনি আপনার ডাব্লিউপি আইডি আইফিএমএস আইডি পেয়ে যাবেন যদি আপনার না জানা থাকে। আইফিএমএস আইডি ডাব্লিউপি আইডি দেওয়ার পর আপনি রেডিও বাটনে ক্লিক করে আপনার র্যাঙ্কটা মেনশন করে দেবেন। এরপর নেমে আপনার টাইটেল সহ আপনার নাম মেনশন করবেন, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, আপনি কোন থানায় বা কোন ইউনিটে কর্মরত আছেন বা পোস্টিং আছেন সেখানে এখানে সেই নামটা মেনশন করবেন। ব্যারাকপুর পিএস হলে ব্যারাকপুর পিএস, টিডাগড় পিএস হলে টিডাগড় পিএস বা এসবি ডিডি। এইভাবে ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করলেই ক্যালেন্ডারটা খুলে যাবে। এখান থেকে আপনার ইয়ারে ক্লিক করলে পুরো ইয়ারের লিস্ট খুলে যাবে, আপনার বার্থ ইয়ার দেবেন। এখান থেকে যে দুটো অ্যারোকি দেওয়া আছে উপরের দিকে, এই অ্যারোকিগুলোতে আপনি মাসটা সিলেক্ট করে নেবেন। এরপর নিজের ক্যালেন্ডার থেকে ডেটটা সিলেক্ট করার পর সেট অপশানে ক্লিক করবেন, আপনার ডেট অফ বার্থ সেট হয়ে যাবে। সেক্সটার মেল ফিমেল দেওয়া আছে, রেডিও বাটন, এটাও রেডিও বাটন আছে, যে কোনো একটা বাটনে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই বাটনে ক্লিক করবেন, আপনার সেক্সটা মেনশন হয়ে যাবে। ভোটার এপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ড সেখানে আপনার যে এপিক নাম্বার দেওয়া আছে সেই এপিক নাম্বারটা এখানে মেনশন করবেন। এরপর আপনার রিসেন্ট যে ইলেকট্রাল ডিটেলস সেটা বের করার জন্য আপনার ইসিআই যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক এই ফর্মের মধ্যে পেয়ে যাবেন। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইসিআই ওয়েবসাইটটা খুলে যাবে। এরপর আপনার এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন, তো এপিক নাম্বারে ক্লিক করবেন, সার্চ বাই এপিক ওই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার এপিক নাম্বারটা মেনশন করবেন, এই নেক্সট স্টেটটা মেনশন করবেন, একদম শেষের দিকে আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ক্যাপচা কোড, আপনার যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোড উপরে যে দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা আপনি এখানে মেনশন করলেন, এখানে সার্চ বাটনে ক্লিক করলেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনার একটা উইন্ডো খুলে যাবে, সেখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, পার্ট নাম্বার, সেল নাম্বার, আপনার কোন বিধানসভার ক্ষেত্র উইথ নাম্বার, লোকসভা ক্ষেত্র উইথ নাম্বার, এই সমস্ত কিছু আপনি একটা কাগজে নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর এখান থেকে ব্যাক হয়ে যাবেন, ব্যাক হয়ে আপনার নেক্সট যে অপশানটা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম, আপনি ওই ইসিআই ওয়েবসাইট থেকে সার্চ করে যেটা পেলেন আপনার সেই বিধানসভার নাম নাম্বার সহ মেনশন করবেন। একটা স্যাম্পল দেওয়া আছে 109 খর্দা হলে 109 খর্দা যেমন হবে আপনার ক্ষেত্রে, সেটা আপনি আগে নাম্বারটা লিখে তারপর নামটা মেনশন করবেন। পার্ট নাম্বার, সিল নাম্বার আপনি ওই ওয়েবসাইট থেকে পেয়ে গেছেন, রিসেন্ট পার্ট নাম্বার সিল নাম্বার সেটা মেনশন করে দেবেন। এরপর নেক্সট আছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনাকে ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ মেনশন করতে হবে, কোমা দিয়ে লিখতে পারেন অথবা নিচে এন্টার দিয়ে নিচে লিখতে পারেন, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, যেভাবে লিখবেন আপনার খুশি। পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাজ পার সার্ভিস বুক, সার্ভিস বুকে আপনার যে অ্যাড্রেস তোলা আছে সেই অ্যাড্রেস
এটাও সেইভাবে মেনশন করবেন, ভিলেজ পিএ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিনকোড সহ। এরপর নেক্সট অপশান হচ্ছে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা অফ প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এটা আপনার হয়তো যদি ভোটার কার্ডের আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের অনুযায়ী না থাকে ভোটার কার্ড, তাহলে আপনি আশেপাশে বাড়ির কাউকে যদি আপনার না জানা থাকে জেনে নেবেন আপনার ওই বাড়িটি কোন বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত, সেই বিধানসভাটা এখানে মেনশন করে দেবেন। আর নেক্সট আছে পারমানেন্ট অ্যাড্রেসের বিধানসভা, নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অফ পারমানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এই দুটোর মধ্যে একটা হয়তো আপনি ভোটার কার্ডে পেয়ে যাবেন, আর একটা আপনাকে যদি আমরা দুটো আলাদা অ্যাড্রেস হয় তাহলে একটা আপনাকে জেনে লিখতে হবে। এরপর নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা অফ প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, আপনি যে থানায় কর্মরত আছেন বা যে ইউনিটে কর্মরত আছেন সেটা কোন বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত, সেই বিধানসভা ক্ষেত্রটি আপনি নাম্বার সহ লিখে দেবেন। যদি আপনি ব্যারাকপুরে পিএসএ কাজ করেন তাহলে 108 ব্যারাকপুর এইভাবে মেনশন করবেন। ঠিক একইভাবে আপনার ওই যেখানে কাজ লোকসভা, ঠিক একইভাবে লোকসভাগুলো ওইভাবে মেনশন করবেন। আপনার যেটা এপিক কার্ডে থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস হোক বা পারমানেন্ট হোক সেটা একটা, আর একটা আপনাকে যদি আলাদা অ্যাড্রেস হয় তাহলে জিজ্ঞেস করে লিখতে হবে। এরপর প্রেজেন্ট প্লেস অফ পোস্টিংয়ের লোকসভা, এটা আপনি যেখানে কর্মরত আছেন সেখানকার যে লোকসভার অন্তর্গত সেটা মেনশন করবেন। নেক্সট কন্ট্যাক্ট নাম্বার রেসিডেন্স, এটা আপনার যদি রেসিডেন্সে কোনো নাম্বার না দিতে চান তাতে কোনো অসুবিধা নেই, দিলেও দেবেন বাড়ির একটা নাম্বার রেসিডেন্সের, এটাতে অ্যাস্ট্রিক দেওয়া নেই, আপনি এটা ফাঁকা রেখেও সাবমিট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার মোবাইল, আপনার যেটা আপনার কাছে মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা এখানে এন্টার করবেন। রিমার্কস যদি কিছু লেখা থেকে লিখবেন, তাছাড়া রিমার্কস ফাঁকাই থাকবে। এ সমস্ত কিছু ফ্লাপ হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার ফর্মটা সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখালে আপনার এই ইলেকশন ডাটা আমাদের রিজার্ভ অফিসের কম্পিউটারে এসে যাবে। থ্যাংক ইউ।